সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? অবশ্যই ভালো আছো। আর আজকে তোমাদের জন্য নতুন একটা বিষয় নিয়ে আসছি, সেই বিষয়টা হচ্ছে তোমাদের অনুশীলনী 7.4-এর 8, 9 এবং 10, 11 এই 4টি প্রশ্নের আজকে সমাধান করব। তো ইতিমধ্যে দেখো তোমাদের স্ক্রিনে প্রশ্নটা চলে আসছে যে 2টি ঘন্টার মধ্যে ক ঘন্টাটি প্রতি 8 মিনিট অন্তর অন্তর, মানে 8 মিনিট পর পর, আর খ ঘন্টাটি 6 মিনিট অন্তর অন্তর বাজে। ঘন্টা দুইটি দুপুর 12টায় একত্রে আবার বাজে। এখন পরবর্তী কোন সময়ে ঘন্টা দুইটি একত্রে বাজবে? এটা ঘন্টায় কখন বাজছে বলছে 12টায়। তো একটা বিষয় মনে রাখবা সবসময়, যখন তোমাদের এরকম হবে, তো যখন তোমাদের এইরকম হবে যে অন্তর অন্তর কিছু হবে, কিছুক্ষণ পর পর কিছু হবে, 2টা জিনিস বা 3টা জিনিস, মানে একাধিক জিনিস যখন এরকম হবে, তখন তোমাকে যেটা চিন্তা করতে হবে যে এর গুণিতক, সাধারণ যে গুণিতক আছে সেটাই হবে এটার উত্তর। বুঝতে পেরেছ? তো এটা তোমরা আগে লিখে নিবা যে এত এত এর গুণিতক হবে নির্ণয় সময়ের পরিমাণ। তো প্রথমে কত আছে দেখো, 8 মিনিট। তো আমি কী লিখবো, 8 মিনিট এর গুণিতক, গুণিতক। আবার কত আছে এখানে, 6 মিনিট, 6 মিনিট এর গুণিতক। তো এখন দেখো 8-এর গুণিতক কত হবে, 8 × 8, 8 × 2 = 16, 3 × 8 = 24, 4 × 8 = 32, 5 × 8 = 40, এরকম এটা কি অসংখ্য হবে। আর 6 এর গুণিতক কত হবে, 6 × 6, 6 × 2 = 12, 3 × 6 = 18, 4 × 6 = 24, 5 × 6 = 30, 6 × 6 = 37, এরকম হবে। তো এখন দেখো, সুতরাং 8 ও 6-এর সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক, তো সাধারণ গুণিতক কত আছে দেখো, কোনটা কোনটা মিলে 24 আর 24, তাহলে 24 এরকম আরও হতে পারে, যদি আমরা এরকম বাড়িয়ে দিই তাহলে হতে পারে। তাহলে আমরা কী লিখবো, সুতরাং নির্ণয় লসাগু, মানে লঘিষ্ঠ বলতে হলে এর ছোট তো আর হবে না, এর ছোট কি হবে, এর ছোট আর কিন্তু গুণিতক হবে না, সাধারণ গুণিতক হবে না, তাহলে এই 24। তাহলে নির্ণয় সময়, নির্ণয় সময় কত হবে, এই 24 মিনিট, মানে 24 মিনিট পর এই ঘন্টা দুইটা আবার একসাথে বাজবে। তো এরকম যদি থাকে, এখন আমাদের এখানে প্রশ্নগুলো যেগুলো, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, আমরা যেভাবে উত্তরগুলো করতেছি এটি কী করতেছি, মানে কোনটা থাকলে কী হবে। এখানে আমি বলছি কি, অন্তর অন্তর যখন বাজবে বা ঘুরে একসাথে হবে, এরকম যেগুলো থাকবে এক্ষেত্রে কিন্তু আমাদের হবে গুণিতক। তো তারপর দেখো 9 নম্বর যে প্রশ্নটা, 9 নম্বর প্রশ্নটা একটু আমরা খেয়াল করি। 9 নম্বর প্রশ্নটা বলছে, আমার কাছে 36 সেন্টিমিটার লম্বা ও 24 সেন্টিমিটার চৌড়া একটি কাগজ আছে। তো এই কাগজটি আমি বর্গ আকৃতির কাগজ দিয়ে কাগজের পৃষ্ঠাটি ঢাকতে চাই, বর্গ আকৃতির। তো সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য কত হবে? তো এখানে দেখো এইরকম একটা টুকরা আছে, এটা হচ্ছে 36 সেন্টিমিটার আর এটা হচ্ছে 24। এখন আমি এমন একটা বর্গাকার নিতে হবে যাতে করে এই যে এইরকম এরকম 4টা বা 5টা 6 8টা যাই লাগে, মানে এটা বর্গাকার হবে, এটা যতটুকু এটা ততটুকু, এটা ততটুকু, এইটার মাপ কতটুকু হবে। তো এইরকম দেখবা যখন তোমাদের কোনো প্রশ্নের মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে বেশি, সবচেয়ে বৃহত্তর, মানে এইরকম যখন থাকবে একটা জিনিস চক্রাকারে, এরকম যখন কথা বলবে তখন কিন্তু সেটা আমাদের করতে হবে কি, সেটা করতে হবে আমাদের গুণনীয়ক। তো আমরা এই গুণনীয়কটা দেখি, বলছি সবচেয়ে বড়, তাহলে গুণনীয়ক লঘিষ্ঠর মধ্যে তো আর কি বড়টা আসে না, আসে কি গরিষ্ঠর মধ্যে, এই জন্যে আমরা গসাগুটা করব। ঠিক আছে, তাহলে এখানে কত কত লিখব, 36 ও 24-এর গসাগু হবে বর্গের বাহুর দৈর্ঘ্য, বর্গের বাহুর
দৈর্ঘ্য। তো এখন দেখো কি 36 এর গুণ, মানে কি বলবো আমরা, এটা গুণনীয়ক তাই না? 36 এর গুণনীয়ক, তো 36 এর গুণনীয়ক বের করবো, আর কি বের করবো 24 এর গুণনীয়ক। তাহলে 36 এর গুণনীয়কগুলা আমরা এখানে বের করে নিই 36, তাহলে 36 একে 36 তাই না? আচ্ছা, দুই দেওয়া ভাগ দিলে কত হবে 18, 36 দুগুণে 18, তিন দ্বারা দিলে কত হবে 3 বারং 36, চার দ্বারা দিলে কত হবে 4 নং 36, পাঁচ দ্বারা কি যাবে, যাবে না, ছয় দ্বারা গেলে 6 6 36, তাহলে কত হবে 1 2 3 4, 1 2 3 4 ছয়, দুইটা থেকে একটা, তারপর 9 12, তারপর 18 এবং 36। তো এখানে আমরা 24 গুণনীয়ক বের করব, তাহলে 24 গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 8 12 এবং 24। তো এখন আমি কি করব, যে সুতরাং নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু কত হবে, দেখো গরিষ্ঠ মানে সবচেয়ে বড়টা কোনটা মিলে, এখানে কোনটা কোনটা মিলে, 2 2 1 1, তারপর কত আছে 3 3 4 4, 6 মিলে নাই, 9 মিলে নাই, 12 12 মিলছে, মিলে নাই, তাহলে গরিষ্ঠটা কত আছে 12। তাহলে আমি যদি 12 12 সেন্টিমিটারের ইয়ে নিই, তাহলে কি হবে, এইটা দিয়ে মাপা যাবে, তাহলে লেগু বর্গের এক বাহু 12 সেন্টিমিটার। কি খুব কঠিন মনে হচ্ছে? কঠিন না। তো আমরা দেখি পরে 10 নম্বর প্রশ্নটা, যেটা আমরা সেটা একটু দেখি। 10 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 7 সেন্টিমিটার লম্বা আর 5 সেন্টিমিটার চৌড়া, 7 সেন্টিমিটার লম্বা 5 সেন্টিমিটার চৌড়া আয়তকার টালিকে সাজিয়ে পাশের দেখানো, দেখো এই পাশে আমার একটা ছক আসছে, পাশের দেখানো ছবির মতো একটি ক্ষুদ্রতম বাহু বিশিষ্ট বর্গ তৈরি করতে চাইলে কত সেন্টিমিটার বাহু বিশিষ্ট ক্ষুদ্রতম তৈরি করা যাবে। তাহলে ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম এখানে কিন্তু আমি কিছু কিছু তোমাদেরকে ইঙ্গিত দিচ্ছি, ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সবচেয়ে ছোট সবচেয়ে কম এরকম যখন বলবে, এটা আমাদের হবে গুণিতক। তো কারণ ছোট কোনটার মধ্যে হয়, গরিষ্ঠ নাকি লঘিষ্ঠ, তাহলে লঘিষ্ঠ হয়, তাহলে লসাগুর মধ্যে হবে। তাহলে এখানে কত আছে দেখো, এটা 10 নম্বর, আমরা লিখব কি 7-এর গুণিতক, তো 7-এর গুণিতক, তারপর এখানে কত লিখব 5-এর গুণিতক, তো 5-এর গুণিতক, 7-এর গুণিতক কত হবে 7 7 2 গুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, এরকম আরও হবে তাই না? 5-এর গুণিতক কত হবে, 5 একে 5, 5 2 গুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, তো এরকম অনেকগুলাই হবে। তো এখন দেখো এই যে আমাদের কত কত মিলছে 35, তাহলে কী লিখবো এখানে, সুতরাং নির্ণয় লসাগু কত 35। তাহলে আমরা এটা কী লিখবো, যে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত 35 সেন্টিমিটার। তো তারপর আজকের যে সর্বশেষ যে প্রশ্নটা, সেটা 11 নম্বর প্রশ্ন, দেখো অনেক বড়, অনেক ডিটেলস লেখা আছে। তো আমরা এই প্রশ্নটা একটু দেখি, প্রশ্নটা কি বলছে দেখো, রাসেলের কাছে 35টি আপেল আর 18টি কমলা আছে। তো রাসেলের কাছে কি আছে, 45টি আপেল আছে আর 18টি কমলা আছে। রাসেল কোনো আপেল বা কমলা অবশিষ্ট না রেখে, মানে কোথাও কোনো অবশিষ্ট থাকবে না, কত যত বেশি সম্ভব শিশুর মধ্যে ভাগ করে দিতে চাই, যাতে প্রত্যেকে সমান সংখ্যক আপেল ও কমলা পাবে। তো রাসেল কতজন শিশুর মধ্যে ভাগ করে দেবে, তাহলে এখানে কিন্তু একটা ইঙ্গিত আছে, ইঙ্গিতটা কি, যে সবচেয়ে বেশি কতজনের মধ্যে দিতে পারবে। তাহলে বেশি এরকম হইলে আমরা কি করি, আমরা এটা গরিষ্ঠ বের করি, তাহলে গরিষ্ঠ হইলে আমরা এটার গুণিতক বের করি, 25 45 এর গুণনীয়ক, 45 এর
গুণনীয়ক আমরা এটা বের করব আর কত আছে এখানে 18 18 এর গুণনীয়ক 18 এর গুণনীয়ক তো 45 এর গুণনীয়ক কত কত হবে আমরা এখানে একটু বের করি 45 এক দ্বারা ভাগ করলে কত হবে 45 দুই দ্বারা ভাগ যাবে না 3 দ্বারা গেলে 3 15 45 4 দ্বারা যাবে না 5 দ্বারা গেলে 5 9 45 তারপর 6 দ্বারা যাবে না 7 দ্বারা যাবে না 8 9 9 কিন্তু এখানে আছে তাহলে 1 3 5 1 3 5 9 15 এবং 45 আচ্ছা তো আমরা এখন 18 এর যে গুণনীয়ক আছে আমরা এটা দেখি 18 এক দ্বারা ভাগ করলে কত হবে 18 দুই দ্বারা ভাগ করলে কত হবে 9 তিন দ্বারা ভাগ করলে কত হবে 6 আর যাবে না তাহলে 1 2 3 6 9 এবং 18 তো এখন দেখি আমাদের এটা কি করতে হবে সুতরাং নির্ণয় গসাগু নির্ণয় গসাগু মানে গরিষ্ঠ সবচেয়ে বড় কোনটা মিলে দেখি এখানে 1 1 মিলে 3 3 মিলছে 9 9 মিলছে আর মিলে না তাহলে সবচেয়ে বড় হচ্ছে 9 এখানে হবে 9 তো আমরা কি জানি সুতরাং কিসের সংখ্যা এটা শিশু তাহলে লিখবা শিশুর সংখ্যা তাহলে কতজন শিশুর মধ্যে দিতে পারবো আমরা 9 জনকে এখন দেখো কি বলছে প্রত্যেক শিশু কতটি করে আপেল পাবে আর প্রত্যেকটি শিশু কতটি করে কমলা পাবে তো এখন লিখবা সুতরাং আপেল পাবে আপেল আপেল কতটি ছিল 45টি তাহলে 45কে তুমি 9 দ্বারা ভাগ করে দাও তাহলে 5 9 45টি তারপর কি ছিল এখানে কমলা পাবে কমলা কত ছিল 18 আমি যদি 9 জনকে ভাগ করে দিই 2টি তাহলে দেখো আমরা যে উত্তরগুলো পেলাম সেটা কি যে শিশু 9 জন আপেল পাবে 5টি করে আর কমলা পাবে 2টি করে তো প্রিয় শিক্ষার্থী এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরেকটি বিষয় বলছি সেটি হচ্ছে তোমরা প্রচুর পরিমাণে এক্সারসাইজ করবে তো আগামী ভিডিওটা হবে এটার কাঠামোবদ্ধ এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে আশা করি সেটা তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে তো সেই পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে